নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মটর ডালের বড়া দিয়ে লাউ শুক্ত। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই লাউ শুক্ত। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। প্রথমে লাউটাকে সেদ্ধ করে নেব, তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখানে আমি একটা ছোট কচি লাউয়ের হাফ লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে লাউটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এদিকে লাউটা সেদ্ধ হতে হতে আমি মটর ডালটা বেটে নেব। এখানে আমি 1/4 কাপ মটর ডাল নিয়েছি। ডালটাকে আমি 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 1 টুকরো আদা। আদাটাকে মিশিয়ে নিয়ে ডালটাকে আমি মিহি করে বেটে নেব। লাউটাকে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, লাউটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর লাউয়ের থেকে অনেকটা জলও বেরিয়েছে। এখন আমি লাউটাকে নামিয়ে নেব। এখন আমি বড়াগুলো ভেজে নেব। আর এদিকে আমি ডালটাকেও বেটে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ডাল বাটাটাকে ভালো করে মেখে নেব। ডাল বাটাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর থেকে ছোট ছোট বড়া বানিয়ে নেব। বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন অল্প অল্প ডালের মিশ্রণ দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে নেব। এখন আমি বড়াগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, ডালের বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডালের বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়া ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 1/4 টিস্পুন রাঁধুনি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লাউ। লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি যেহেতু লাউ শুক্ত বানাচ্ছি তাই হলুদের পরিমাণটা একটু কমিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, লাউটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে লাউটাকে একটু নাড়াচাড়া করে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে লাউটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। গরম জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাউটাকে একটু ফুটিয়ে নেব। লাউটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। এই শুক্তটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এর মধ্যে আমি চিনি ব্যবহার করছি। আর আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে চিনি না দিলেও চলবে। আদা বাটা, ডালের বড়া আর চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, বড়াগুলো নরম হয়ে গিয়েছে।
আর আমি এই শুক্তোটা একটু ঝোল ঝোল রাখছি, আপনারা চাইলে ঝোলটাকে শুকিয়েও নিতে পারেন। এখন একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে নিলেই তৈরি একদম নতুন স্বাদে লাউ শুক্তো। আপনারা এভাবে লাউ শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল মটর ডালের বড়া দিয়ে লাউ শুক্তো।